রোজ একবার করে বলেন বিজেপিতে লোক নেই, আবার বলেন রোজ বিজেপিতে লোক আনিয়ে চলিয়ে চলে এসেছে। মানে যিনি কাঁচাপাড়া চেয়ারম্যান, তিনি অপরিপক্ক ইম্যাচিওর্ড একজন পলিটিশিয়ান। বিরোধী দলে ভাঙনের দাবি করল তৃণমূল। আজ সোমবার হালিশহরে অবস্থিত মঙ্গলদেব ভবনে কিছু যুবকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দেখুন কি বললেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কমল অধিকার। সকলে রাজনগরে থাকে, আমাদের হালিশহর পৌরসভার আন্ডারে, এবং বাংলা এমন একটা প্লেস যেখানে কালচার হেরিটেজ সবাই বজায় রাখে, যেখানে সব রকমের ভাষাভাষী মানুষেরা বসবাস করে এবং সব মানুষ যারা এখানে বসবাস করে সকলেই বাঙালি। আজকে যদি আমরা বিহারে থাকি তাহলে আমাদেরকে বলা হবে বিহারি, ইউপি থাকলে ইউপিবাসী, পাঞ্জাবে থাকলে পাঞ্জাববাসী, তো বাংলায় যারা থাকে সকলেই বাঙালি। সব থেকে বড়ো ব্যাপার হলো ইয়াং জেনারেশন উঠে আসছে, ওরা ভালো মতন উপলব্ধি করতে পারছে যে 2011 সাল থেকে 2024 পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি সারা বাংলা মানুষকে দিয়েছে, উনার ইশতেহারে দিয়েছে, উনি যা কমিটমেন্ট করেছে সেগুলো অপরাপর পালন করছে, এবং পরিষেবা দিতে গিয়ে কখনো উনি ভাগ করেনি যে বিজেপিকে যারা বিজেপি ফ্যামিলি আছে বা বিজেপির সমর্থক আছে তাদেরকে হেল্প করা যাবে না, যারা কংগ্রেস করছে বা সিপিএম করছে বা অন্য কোনো পার্টি করছে তাদেরকে পরিষেবা দেওয়া যাবে না। অ্যাজ এ জনপ্রতিনিধি উনি প্রত্যেক যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি সক্রিয়ভাবে তাদেরকে নির্দেশ দেওয়া যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। আমরা কর্মের বিশ্বাস, আমরা দেখার বিশ্বাস নয়, কেন যেইভাবে মাননীয় বিধায়ক শুভ অধিকারী সারা বিজপুরকে ডেভেলপমেন্ট করেছে এবং যেইভাবে শান্তি বজায় রয়েছে, সবথেকে বড় ব্যাপার শান্তি বজায় রয়েছে আমাদের সারা ব্যারাকপুর লোকসভা এবং বিজপুরে, আপনারা দেখেছেন যিনি ক্যান্ডিডেট হয়েছেন অর্জুন সিং যেভাবে তাণ্ডব পুলিশে করেছে, ইয়ং জেনারেশন দেখেছে কী হয়েছে না হচ্ছে, তো এই জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে যেভাবে পরিষেবা পাচ্ছে, তো এটাও এগিয়ে আসছে যে আমরাও এলাকার জন্য কিছু করতে চাই, আপনাদের সাথে হাত মিলিয়ে হাত চলতে চাই এবং মানুষ যেন এলাকার মানুষ পরিষেবা পায় এবং পরিষেবা পেয়ে যেন মানুষ ভালো থাকে সুস্থ থাকে সেটাই জন্য তারা জয়নিং করেছে, তাদেরকে ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে যেইভাবে তারা প্রচার করছে দুয়ারে দুয়ারে গিয়ে, মানুষকে প্রচার করছে দুয়ারে দুয়ারে গিয়ে, সেই জায়গায় কিন্তু মানুষ বুঝতে পারছে যে অরিজিনাল গ্যারান্টিটা বাংলাভাষীকে কে দিচ্ছে, সাধারণ মানুষ গরিব মানুষকে কে দিচ্ছে এবং নবাজিকে দিচ্ছে সেটা মানুষ পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। খুব ভালো লাগলো দাদার সাথে দেখা হলো আসবার, আমি দাদার সাথে দেখা করে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, অনেক খুশি হলাম যে আজকে আমি ভালো জায়গায় নতুন জায়গায় এসে দাঁড়িয়ে আছি, আজকে বন্ধু বান্ধবরা আসছে আমার দেখে আমার খুব আনন্দ হয়েছে যে আমি ভালো জায়গায় এসেছি আর খুব ভালো লেগেছে। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি বিমলেশ তিওয়ারি। দেখুন, সর্বপ্রথম ওটাকে মঙ্গলদ্বীপ না বলে এটা অমঙ্গলদ্বীপ বলতে হয়, গোটা বিজপুরে অমঙ্গল অশুভ কাজ সেই জায়গা থেকে পরিচালিত হয় এবং বর্তমানে যিনি কাঁচাপাড়া চেয়ারম্যান তিনি অপরিপক্ক ইম্যাচিওর্ড একজন পলিটিশিয়ান, যার আচার আচরণ হচ্ছে একদম একটা বুথ স্তরের নতুন কর্মীদের মতো। রোজ একবার করে বলেন বিজেপিতে লোক নেই, আবার বলেন রোজ বিজেপিতে লোক ভাঙিয়ে চলিয়ে চলে এসে, এইদিকে লোকও নেই আবার লোকও ভাঙাচ্ছে। দ্বিতীয় কথা, আমি যা দেখলাম ভিডিওতে একটা ছেলেকেও আমি চিনি না, সব যুব ছেলে, আমি জেলা যুব সভাপতি, কোনো ছেলেকে বিজেপি করতে আমি দেখিনি। লাস্ট 2 বছরে যুব মোর্চা যথেষ্ট সক্রিয়ভাবে এই অমঙ্গল অশুভ শক্তিদের বিরুদ্ধে লড়াই করেছে এবং যে সকল কর্মীদের নিয়ে আমরা লড়াই করেছি তারা তো এখনও ভারতীয় জনতা পার্টির সাথে ইন্ট্যাক্ট রয়েছে। বর্তমানে পশ্চিমবাংলার পরিস্থিতি দেখুন, বাঘের বাচ্চা জন্ম নিচ্ছে, তাতেও মমতা ব্যানার্জি অনুপ্রেরণার দরকার লাগছে। সুতরাং এই অনুপ্রেরণার রাজনীতি পশ্চিমবাংলাকে শেষ করে দিল, কোথায় থেকে ছেলেপেলে জোগাড় করে নিয়ে আসছে, এই জেলা ওই জেলা থেকে লোক এনে নিজেই ধরায়, নিজে একটা প্ল্যান সাজিয়ে নেয়, বলে বিজেপি থেকে লোক ভাঙিয়ে নিয়ে এসছে। আমি প্রথমেই বললাম অপরিপক্ক, নিজের এলাকা চেনেন না, নিজের এলাকার লোককে চেনেন না। রাজনীতি করতে গেলে আমার মনে হয় নিজের এলাকার লোককে চেনা উচিত এবং সবথেকে বেশি কথা অপোজিশন পার্টির লোককেও চেনা একটা রাজনৈতিক লোকের কাজ, সেটা আমার মনে হয় না এখানকার চেয়ারম্যান তিনি নিজের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীকে ঠিক করে চেনেন বলে আমার মনে হয় না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।